সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের সাহিত্য অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র রাবেয়া খাতুন আর নেই। গতকাল 3 জানুয়ারি বিকেল 5টায় তিনি আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের কালো ছায়া। তার মৃত্যুতে শোক বার্তা পাঠিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী। এছাড়া দেশের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে জানানো হয়েছে সমবেদনা। 1935 সালের 27 ডিসেম্বর বিক্রমপুরে নানার বাড়িতে তার জন্ম। 14 বছর বয়স থেকেই লেখালেখির কাজ শুরু করেন তিনি। প্রথম উপন্যাস মধুমতি, তাঁতি সম্প্রদায়ের উপর রচিত জীবনধর্মী এই উপন্যাসটি যথেষ্ট আলোচিত হয়েছিল সেই সময়। এছাড়া 1952 সালের 23শে জুলাই তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রখ্যাত চলচ্চিত্রকার এবং বাংলাদেশের প্রথম চলচ্চিত্র পত্রিকা সিনেমার সম্পাদক ফজলুল হকের সাথে। তার এই বিয়ের ব্যাপারে একটা মুখ্য ভূমিকা পালন করেছিলেন আমাদের স্বনামধন্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী। তার লেখা উপন্যাসের সংখ্যা 50টিরও বেশি, প্রায় 400-র মতো ছোট গল্প লিখেছেন। তাছাড়া লিখেছেন ভ্রমণ কাহিনী এবং নানা ধরনের শিশুতোষ ছোট গল্প। তার কাহিনী নিয়ে অনেকগুলো চলচ্চিত্র নির্মিত হয়েছে। ইমপ্রেস টেলিফিল্মের প্রথম ছবি, তাদের প্রযোজনা পরিবেশনার প্রথম ছবি কখনো মেঘ কখনো বৃষ্টির তিনি কাহিনীকার। মুক্তিযুদ্ধের উপর তার লেখা রয়েছে অসংখ্য, রয়েছে উপন্যাস, ছোট গল্প। এছাড়া তার সম্পাদনায় প্রকাশিত হয়েছিল অঙ্গনা পত্রিকাটি। এছাড়া বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্রের তিনি কাহিনীকার। চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন তার স্বামী ফজলুল হক সাহেব। এতে অভিনয় করেছিলেন আমাদের মিডিয়া ব্যক্তিত্ব, তার বড় সন্তান ফরিদুর রেজা সাগর এবং কেকা ফেরদৌসি। রাবেয়া খাতুনের 4 সন্তান, ফরিদুর রেজা সাগর, ফরহাদুর রেজা প্রবাল, কেকা ফেরদৌসি এবং ফারহানা কাকলি। সত্যিকার অর্থেই রত্নগর্ভা ছিলেন তিনি। শুধু যে তারা স্বস্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন তাই নয়, শুধু যে তারা বাংলাদেশে অবদান রাখছেন সেটিও নয়, তার সন্তানেরা তার জন্য যে কাজটি করেছে আমৃত্যু সেটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকতে পারে আমাদের এই বাংলাদেশে। আমরা সবাই প্রার্থনা করি সবার ছেলে মেয়েই যেন রাবেয়া খাতুনের সন্তানদের মতো হয়। পরিবারের জন্য, মায়ের জন্য যে দরদ এবং যে সম্মান, সেই সঙ্গে যে সেবা শুশ্রূষা, সেটা ছিল অতুলনীয়। আল্লাহর কাছে সবসময় দোয়া করব আমাদের সবার জীবনেই যেন এরকম সন্তান আমরা পাই। রাবেয়া খাতুন অনেক কাজ করেছেন, শুধু লেখালেখি তাই নয়, সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন কাজের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, এগুলোতে তিনি নেতৃত্ব দিয়েছেন, পাশে থেকেছেন এবং একটা সময় পরিণত বয়সে উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তার 80 বছর যখন পূর্তি হয় সেই অনুষ্ঠানে অনেকেই উপস্থিত ছিলেন। সেখানে একটি কথাই সবাই বারবার উচ্চারণ করেছিলেন, তিনি যেন শতায়ু হন। 85 বছর বয়সে আমাদের ছেড়ে তিনি চলে গেলেন। তার জন্মদিন এবং সব্যসাচী লেখক সৈয়দ হকের জন্মদিন একই দিনে, সেই কারণে রাবেয়া খাতুনের পরিবার এই দুজনের জন্মদিন একত্রে পালন করতেন, উদযাপন করতেন। তাকে যদি আর মাত্র 15 বছর আমরা পেতাম, একটা শতাব্দীকে আমরা ধরে রাখতে পারতাম, তিনি হতে পারতেন আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতির একটি চলমান
ডিকশনারি। কিন্তু দুর্ভাগ্য আমরা তাকে হারালাম গতকাল 3রা জানুয়ারি। রাবেয়া খাতুনের সাক্ষাৎকার নেওয়ার সৌভাগ্য হয়েছিল আমার তিনবার। প্রথমবার তার পরিপূর্ণ জীবনের উপর, দ্বিতীয়বার তার জন্মদিনের কোনো একটি অনুষ্ঠানের প্রাক্কালে, আর তৃতীয়বার আমরা যখন দেবদাসের উপর একটি অনুষ্ঠান করি। এই উপমহাদেশে 6 থেকে 7 বার দেবদাস চলচ্চিত্রায়িত হয়েছিল। তিনি প্রায় প্রতিটি দেবদাসই দেখেছিলেন, আর সে কারণেই আমরা গিয়েছিলাম তার সাক্ষাৎকার নিতে তার ইস্কাটনের বাসায়। তিনি সুন্দরভাবে সমস্ত স্মৃতি মনে রেখেছিলেন এবং প্রতিটি ছবিকে আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করেছিলেন। মনে হচ্ছিল আমি একজন সাহিত্যিক শুধু নয়, একজন চলচ্চিত্র সমালোচকের সাথে কথা বলছি। তাকে অনেক প্রশ্নের ভিড়ে একটি প্রশ্ন করেছিলাম এবং বলেছিলাম, আমরা আপনার কাছ থেকে সত্যিকার অর্থেই আপনার মনের কথাটি জানতে চাই, আর সেটি হলো এতগুলো দেবদাস দেখার পর কোন দেবদাসকে আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল। তিনি কোনো রকম দ্বিধা না করে, কোনো রকম চিন্তা না করে ঝটপট যে জবাবটি দিয়েছিলেন শুনলে আমরা সবাই হয়তো অবাক হব। না, তিনি আর কেউ নন, তিনি আমাদের বুলবুল আহমেদ। বুলবুল আহমেদ দেবদাস চরিত্রে যে অভিনয় করেছেন সেই অভিনয়টি তিনি তখনও ভুলতে পারেননি। তিনি দিলীপ কুমারের অভিনয় দেখেছেন, তিনি পাকিস্তানের হাবিবের অভিনয় দেখেছেন, আমাদের সৌমিত্রের অভিনয় দেখেছেন, কিন্তু সত্যিকার অর্থে এই দেবদাসকে, এই বুলবুল আহমেদকে তিনি ভুলতে পারেননি। শাহরুখ খানের দেবদাসও তিনি দেখেছিলেন, কিন্তু সেই ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তাকে আরও একটি প্রশ্ন আমরা করেছিলাম অনেক প্রশ্নের ভিড়ে। বলেছিলাম, বাংলাদেশে চলচ্চিত্রের প্রিয় তারকাকে? তিনি চোখ বন্ধ করে বলেছিলেন, রাজ্জাক, রাজ্জাক এবং রাজ্জাক। ছোটবেলা থেকেই তিনি রাজ্জাককে পছন্দ করতেন, তাই পরবর্তী জীবনে বারবার বিভিন্ন অনুষ্ঠানে রাজ্জাকের সাথে তার যে দেখাশোনা হয়েছে, যে কথাবার্তা হয়েছে, তা থেকেই বুঝেছি রাজ্জাক ছিলেন তার কতটা প্রিয়। আমরা আরও জানতে চেয়েছিলাম, রাজ্জাকের পরে চলচ্চিত্রে কার অভিনয় আপনার ভালো লাগে? অনেকের নাম বলেছিলেন, কিন্তু বিশেষভাবে তিনি তার পছন্দের কথা বলেছিলেন ফেরদৌসের কথা। ফেরদৌসের কাজ তার খুব ভালো লাগে। আমরা আরও জিজ্ঞেস করেছিলাম, টেলিভিশনে আপনার প্রিয় নায়ককে? তিনি কোনো রকম দ্বিধা না করে বললেন আফজাল হোসেন, কিন্তু পাশাপাশি তিনি বললেন, এখন মাহফুজের অভিনয় আমার খুব একটা খারাপ লাগে না, মাহফুজ আমার এখন প্রিয় অভিনেতা। লাক্স চ্যানেলাই পারফরম্যান্স অ্যাওয়ার্ড প্রতি বছর অনুষ্ঠিত হতেও সংযুক্ত আরব আমিরাতে বেশ কবার তার সঙ্গে দুবাইতে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। প্রত্যেকবারই অবসরে তার কাছ থেকে কিছু জানার চেষ্টা করেছি, কিছু সংগ্রহ করতে চেয়েছি যেটা চলচ্চিত্রে অমূল্য সম্পদ হয়ে থাকবে। তিনি তখন বারবারই বলেছেন, ছোটবেলা থেকেই সাহিত্য ছাড়াও চলচ্চিত্রের প্রতি ছিল তার আলাদা অনুরাগ, আর এই অনুরাগের অন্যতম কারণ হয়তোবা ছিল আমাদের ফজলুল হক সাহেব। ফজলুল হক সাহেব পাগলের মতো চলচ্চিত্রকে ভালোবাসতেন, ভালোবাসতেন সিনেমাকে, তাই আজীবন তিনি চলচ্চিত্রের সেবা করে গেছেন, পাশাপাশি কাহিনী লিখেছেন আমাদের রাবেয়া খাতুন। রাবেয়া খাতুনের একটি উপন্যাস অবলম্বনে আমি এবং শামীম আলম দীপেন একটি টেলিফিল্ম প্রযোজনার দায়িত্ব নিয়েছিলাম। সৌভাগ্য হয়েছিল তার সঙ্গে কথা বলার এবং তার অনুমতি নেয়ার। গল্পটির চিত্রনাট্য লিখেছিলেন আমাদের অনন্যা রুমা, পরিচালনা করেছিলেন আমাদের অত্যন্ত প্রথিতযশা চলচ্চিত্রকার বেলাল আহমেদ। বেলাল আহমেদ খুব মন দিয়ে কাজটি করেছিলেন। টেলিফিল্মটির নাম ছিল রচি মম ফাল্গুনি। এটি বেশ কটি পুরস্কারও পেয়েছিল সেরা প্রোডাকশন হিসেবে, আর এতে অভিনয় করেছিলেন আমাদের প্রিয় অভিনেতা মনির খান শিমুল। রাবেয়া খাতুন অসংখ্য পুরস্কার পেয়েছেন, পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক, স্বাধীনতা পুরস্কার সহ আরও অনেক অনেক স্বীকৃতি।
গত বছর অর্থাৎ 2019 সালে হুমায়ুন আহমেদ স্মৃতি পুরস্কারে তিনি আজীবন সম্মাননা পান। তার ছিল এটি শেষ পুরস্কার এবং আমাদের সৌভাগ্য তিনি এই পুরস্কারটি দেখে যেতে পেরেছেন কিন্তু উপস্থিত থাকতে পারেননি। একশো ভাগ তার উদ্যোগে 2004 সালে প্রবর্তিত হয়েছিল ফজলুল হক স্মৃতি পুরস্কার। প্রতি বছর একজন চলচ্চিত্রকার এবং একজন চলচ্চিত্র সাংবাদিককে এই পুরস্কার দেওয়া হচ্ছে। 2018 সালে আমি এবং 2020 সালে আমার বন্ধু শামীম আলম দীপেন চলচ্চিত্র সাংবাদিকতার জন্য এই পুরস্কারটি পেয়েছিলাম। আমরা আনন্দিত হয়েছিলাম এবং দুঃখ পেয়েছিলাম এ কারণেই যে একটা সময় প্রতিবার তিনি এই অনুষ্ঠানের সভাপতিত্ব করতেন, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আমি কিংবা দীপেন তাকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখিনি, কেননা তিনি সত্যিকার অর্থেই অসুস্থ ছিলেন। এছাড়া একটি সময় নিয়মিত তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতেন, তদারকি করতেন এবং সবার কুশলাদি জিজ্ঞেস করতেন। আমরা তো বারবার বলছি, সবাই বলছেন, 50-এর দশকে যে সময় তিনি সাহিত্যের কাজ শুরু করেছিলেন, তিনি চলচ্চিত্র পত্রিকার সম্পাদনা করেছিলেন, সে সময় সেই সমাজ এবং সেই সময় নারীদের অধিকার কি ছিল আমরা সবাই জানি। এখন সে বিষয়গুলো কল্পনাও করা যায় না। সত্যিকার অর্থেই বেগম রোকেয়া যে জীবনের কথা উল্লেখ করেছিলেন 50-এর দশকের সময়গুলোতে ছিল সেরকমই একটি অবস্থা, কিন্তু সেই বেড়াজাল ভেঙে তিনি বেরিয়ে এসেছিলেন। সবশেষে শুধু একটি কথাই বলবো, নারী জাগরণের জন্য যে কাজটি করেছিলেন বেগম রোকেয়া, তারই একজন সফল প্রতিনিধিত্বকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন রাবেয়া খাতুন আজীবন। আমরা তার আত্মার, তার রুহের মাগফেরাত কামনা করি। আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক।